প্রিয় ছাত্রছাত্রী তোমরা আশা করি সবাই ভালো আছো। আমরা তোমাদের দোয়াই আল্লাহ রহমত ইনশাল্লাহ ভালো আছি। আমি তোমাদের মাঝে আমি মোহাম্মদ মকবুল হোসেন সুন্দরপুর দাখিলি মাদ্রাসা নওগাঁ সদর নওগাঁ। আমি আজকে দ্বিতীয় পত্র সম্পর্কে আলোচনা করব। এই পাঠ তৃতীয় অধ্যায় বা তৃতীয় পাঠ হতে ফেল ওয়াকসামুহু থেকে সংগৃহীত হয়েছে। উদাহরণ যাহা চাই অল্লাহ মিয়াকে তুমি ইয়া খাও কুল হু আল্লাহ আহাদ লা তাহনাতু মির রাহমাতিল্লাহ লা তাহনাতু মির রাহমাতিল্লাহ। আলোচনা যদি লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে প্রথম ফেলটি অতীতকালে অর্থ প্রদান করেছে, দ্বিতীয় ফেলটি বর্তমান ভবিষ্যৎকালে অর্থ প্রদান করেছে, তৃতীয় ফেলটি লক্ষ্য করলে বুঝতে পারবে যে কিছু কোন কিছু আদেশ জ্ঞাপনার্থে অর্থ প্রদান করেছে, চতুর্থ ফেলটি কোন কিছু থেকে বারণ করা অর্থ প্রদান করেছে। অর্থাৎ এতে আমি পেলাম যে ফেল চার প্রকার, ফেল হলো চার প্রকার, যে মাজি মুজারে আমর আর নাহি। মাজি হলো অতীতকালীন ক্রিয়া, মুজারে হলো বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়া, আমর হলো আদর্শসূচক ক্রিয়া, আর নাহি হলো নিষেধাজ্ঞা ক্রিয়া। এই তিনটারই উদাহরণ এখানে চারটার উদাহরণ এখানে সেট করানো আছে। এই চারটা উদাহরণের প্রতি তোমাদের লক্ষ্য করতে বলেছি, লক্ষ্য করবে তাহলে ফের তোমরা কোনটা মাজির শেখা, কোনটা মুজারের শেখা, কোনটা আমরের শেখা, কোনটা নাহির শেখা তোমরা বুঝতে পারবে বা উপলব্ধি করতে পারবে। কায়দা নিয়মাবলী ফেরের পরিচয় আর ফেরের আবেদনের অর্থ, আবেদনের ফের শব্দটি ফেরের আবেদনের অর্থ, ফের শব্দটি এক বছর এর বহু বছর হলো আহার, অর্থ হলো ক্রিয়া, কাজ ক্রিয়া এবং কর্ম, কাজ ক্রিয়া এবং কর্ম। আর পারিভাষিক সংজ্ঞা ফের এমন একটি ক্রিয়াপদ যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে অন্যের সাহায্য ছাড়া, কিন্তু তার মধ্যে তিনটি কালে কোন একটা কাল থাকা বাঞ্ছনীয় বা থাকবে। যেমন তারা, যেমন সাহাবা, যেমন ফাতাহা ইত্যাদি। ফেরের প্রকার ফের প্রথম তো দুই প্রকার, আফালে মোতা সারেফা, আফালে গাইরে মোতা সারেফা। আফালে মোতা সারেফা যে সকল ফের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম রূপ নিতে পারে একই বলা হয় আফালে মোতা সারেফা। আর যে সমস্ত ফের কোনো রকম ভাবেই রূপান্তরিত হয় না, পরিবর্তন হয় না, যা আছে তাই পরিবর্তন হয় না, একে বলা হয় আফালে গাইরে মোতা সারেফা। এই হলো ফেরের প্রকার দুটা। কিন্তু আমি এই আফালে কথা সামনে পা আবার অনেক প্রকার হবে, কিন্তু ততটুকু আজকে আলোচনায় যায় নাই, সামান্য কিছু আলোচনা করলাম তোমাদের মাঝে। এতটুকু তোমরা ভালো ভালো করে জানিয়ে নিবা যাতে করে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, আমাকে প্রশ্ন করতে পারো, আমি তোমাদের মাঝে বিস্তারিত তোমাদের প্রশ্নটা উত্তর দিতে পারি এবং বুঝিয়ে দিতে পারি। এটা তোমাদের আজকে এটা পড়ে নিলাম, এই পড়াটা তোমরা নিজেরা বুঝবে এবং বারবার তোমরা পড়বে এবং বুঝবে, যাতে করে তোমরা এই আরবি দ্বিতীয় পত্রে জ্ঞান সহজেই অনুধাবন করতে পারবে। যদি তোমরা না পড়ো, আমি পড়ে দিয়েছি, আমি লিখে দিয়েছি, আমি বুঝে দিয়েছি, এমনভাবে যদি তোমরা বই নিয়ে যায় রাখো, আবার ওই রকম অবস্থায় যদি বই নিয়ে আসো, তাহলে কিন্তু তোমরা এই শব্দের সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে না, এই শব্দ তোমরা বুঝতে পারবে না। অবস্থায় তোমাদের বলতে চাই, তোমরা বাড়িতে চাই এই প্রশ্নগুলি যথাযথভাবে পড়বে এবং বুঝবে এবং লিখবে, আমাকে আসে আগামীতে আবার প্রশ্ন করবে যে এই প্রশ্ন যেটা বুঝতে পারবে না সেটা আমাকে প্রশ্ন করবে, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো সেটা যথাযথ বুঝানো। কি জন্য আমি তোমাদের মাঝে আসি? প্রশ্ন পাঠ করে বুঝাইয়ে সহজ করে দেওয়ার জন্য। আমি কিন্তু তোমাদের মুখস্থ করে দিতে পারবো না, আমি কিন্তু মুখস্থ করে দিতে পারবো না, বুঝেই দাও, সহজ করে দাও, এটাই আমার কাজ। এমন অবস্থায় আমি
আজকে তিন পড়া শেষ করছি, তোমরা এই পাঠটা ভালো করে জানিয়ে বুঝে পড়ে আসবে। আমি জানতে তোমাদের কাছ থেকে প্রশ্ন করে প্রশ্নের উত্তর পাই। আল্লাহ তোমাদের আমাদের প্রতি যথাযথ রহমত বরকত নাজিল করুন। ইমান ইজ্জতের সাথে আল্লাহ যেন কাছে রাখে। আমার তো ফিকির লাগবে।